হ্যালো বন্ধুরা, এটিকে মোহনবাগান দল তাদের এই মৌসুমের হিরো আইএসএল এর 15 নম্বর ম্যাচ খেলতে নেমেছিল ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে। খেলার 2 মিনিটের মাথাতেই কিন্তু ডিমিত্রি পেট্রাটস দুর্দান্তভাবে একটা গোল করে খেলার শুরুতেই 1 গোলে এগিয়ে দেয় এটিকে মোহনবাগান দলকে। আজ এরপর 15 মিনিটের মাথাতে আশিক কুরুনিয়ান ভালো একটা স্কিল দেখিয়ে ওড়িশা এফসির তেগাটিতে বল শট করে, কিন্তু বলটা সেভ করে দেয় অমরিন্দার। নাহলে কিন্তু খেলার প্রথম দিকেই 2 গোলে লিড নিয়ে নিতে পারতো আজ এটিকে মোহনবাগান দল। এবং প্রথমার্ধের খেলাতে আজ কিন্তু খুবই হাই প্রেসিং ফুটবল খেলতে দেখা যায় আজ এটিকে মোহনবাগান দলকে। আজকের ম্যাচে আবারও সেই পুরনো মনবীর সিংকে দেখতে পাওয়া যায়। এর পাশাপাশি আশিক কুরুনিয়ানও কিন্তু দুর্দান্ত ছন্দে ছিলেন আজ। এবং প্রথম ম্যাচেই কিন্তু গ্লেন মার্টিন্সকেও দুর্দান্ত প্রভাব ফেলতে দেখা গেল আজকের খেলাতে। এরপর প্রথমার্ধের দুটি দলের কাছ থেকে কিন্তু বেশ কিছু আক্রমণ দেখা যায়, কিন্তু আর গোল আসেনি প্রথমার্ধে কোনো দলের কাছ থেকেই, যার ফলে কিন্তু 1-0 ফলাফলে প্রথমার্ধের খেলাতে এগিয়ে থাকে আজ এটিকে মোহনবাগান দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রথমার্ধের রেখে যাওয়া খেলার ছন্দেই কিন্তু খেলতে দেখা যায় আজ সবুজ মেরুন ব্রিগেডকে, যার ফলে কিন্তু দ্বিতীয়ার্ধে ঝুড়ি ঝুড়ি আক্রমণ হানতে দেখা যায় ফেরান্ডো বাহিনীদের। আজকের পুরো খেলাতে কিন্তু হায়দ্রাবাদ এফসির সেই পুরনো আশিসটাইকে আবারও দেখা যায়। আজকের ম্যাচে এটিকে মোহনবাগান দলের ডিফেন্সকে কিন্তু যতই প্রশংসা করব ততই কম হয়ে যাবে, এবং যার ফলে কিন্তু 79 মিনিটের মাথাতে আশিস রায়ের একটা অনবদ্য পাসে দলের হয়ে 2 নম্বর গোলটা করে আবারও সেই ডিমিত্রি পেট্রাটস, যার ফলে খেলার কিন্তু একদম শেষের দিকে 2-0 ফলাফলে লিড নিয়ে নেয় এটিকে মোহনবাগান দল। এরপর 83 মিনিটের মাথায় দলের হয়ে 3 নম্বর গোলটা কিন্তু চলে আসতো আজ লিস্টন কোলাসোর পা থেকে, কিন্তু বলটা বিপক্ষের ক্রসবারে লেগে আবারও ফিরে আসে। আজকের এটিকে মোহনবাগান দলের 11টা প্লেয়ারই কিন্তু মাঠে তাদের 110% দেয়, যার ফলে কিন্তু আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে রসগোল্লা ডার্বি জিতে নিল সবুজ মেরুন ব্রিগেড। এবং ঘরের মাঠে এই বড় জয়ের ফলে কিন্তু 15 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের 3 নম্বর পজিশনে চলে আসলো এটিকে মোহনবাগান দল। তো বন্ধুরা, আজকের এটিকে মোহনবাগান দলের খেলা দেখে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।